জয়গা এএসপি কুন্তল ব্যানার্জির নেতৃত্বে ফের মাদক চক্রে কোপ, এক বিশেষ অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ মদ উদ্ধার করল পুলিশ। হোলির আগে আসাম থেকে বিহারে পাচারের পথে প্রচুর নিষিদ্ধ মদ উদ্ধার করল জয়গা এএসপি কুন্তল ব্যানার্জির নেতৃত্বে হাসিমারা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার ভোরে 31 নং জাতীয় সড়ক হাসিমারা কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি ট্রাককে আটক করে। সেই ট্রাক থেকে অবৈধ 500 কার্টন মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা, এবং ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে। একটা হাসিমারা আউটপোস্টের একটা বড় সাকসেস আছে। এটা হোলির আগে একটা বড় কনসাইনমেন্ট আইডি লিকারের, এটা হাসিমারা আউটপোস্টের যারা অফিসার আছেন, একটা টিম লিড বাই ওসি হাসিমারা, ওনারা কালকে রাত্রে ধরেছেন। এটা অ্যাপ্রক্স 500 কার্টুন আইডি লিকার আমরা পেয়েছি। অ্যাপ্রক্স ভ্যালুয়েশন 8-9 ল্যাক্স, তার সাথে একটা 10 হুইলার গাড়ি আছে। গাড়িটা ড্রাইভারকেও আমরা ডিটেন করেছি, অ্যারেস্ট করেছি এবং স্পেসিফিক সেকশনে কেস করা হচ্ছে। স্যার, এই যে ওয়াইনগুলো আছে এগুলো কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেল? প্রিলিমিনারি ইন্টারোগেট করে আমরা দেখছি যে এই কনসাইনমেন্টটা অরুণাচল টু বিহার এই কনসাইনমেন্টটা ছিল। পরে আমরা রিমান্ড নেব ড্রাইভারকে এবং কোথা থেকে কীভাবে যাচ্ছে সেটা দেখছি। স্যার, এনাদের যাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে কি কোর্টে পাঠাচ্ছি? স্যার, আলিপুর? হ্যাঁ, আমরা কোর্টে পাঠাচ্ছি, আলিপুরদুয়ারে পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, যেটা নেক্সট ঘটনা সেটা হচ্ছে গতকাল জায়গাতে একটা মার্ডার হয়েছিল, এক যুবককে জ্বালিয়ে দিয়ে আঘাত করে একজন মেরে আমরা অ্যারেস্ট করেছি। অফেন্ডিং ওয়েপেন যেটা আছে, যে ভোজালিটা, সেটা রিকভারি করেছি, আজকে আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি অলরেডি। অ্যারেস্টেড পার্সন ফুরবা তামাং, আমরা রিমান্ড চাই।